প্রতিদিন একটু একটু করে খোঁড়া হতো সুড়ঙ্গ। 2 বছর ধরে খোঁড়ার পর সেই সুড়ঙ্গের পথ পৌঁছে গিয়েছে ব্যাংকের ভল্ট রুমে। দেখে তো অবাক, টাকা একবারে হাতের নাগালে। ফিল্মি স্টেলে নিয়ে যায় 16 কোটি 40 লাখ টাকা। চালের বস্তায় করে সেই টাকা নেওয়া হয় ঢাকায়। 2014 সালে কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায় লুটের ঘটনা ঘটেছে ঠিক এইভাবে। সারা জাগানো এই ঘটনার নায়ক সোহেলের বাড়ি পটুয়াখালীতে। এত টাকা পেয়ে নিজেকে টাকার কুমির ভেবে বসেছিলেন সোহেল। টাকা নিয়ে যে ট্রাকে করে ঢাকায় আসেন, সে ট্রাকের হেল্পারকে খুশি মনে দিয়ে দেন 7 লাখ টাকা। দাতা হাতেন তাই সোহেলের শেষ রক্ষা হয়নি। র্যাবের হাতে ধরা পড়তে হয় সোহেলকে। তার বাসার খাটের নিচ থেকে টাকা ভর্তি 5টি বস্তা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর এই টাকা লুটের দুর্ধর্ষ কাহিনী সোহেল নিজেই খুলে বলেছেন। সোহেল জানায়, ব্যাংক লুটের পরিকল্পনা ছিল তার মামা শ্বশুরের। সোহেলের মামা শ্বশুর তার কাছ থেকে 5 লাখ টাকা ধার নেয়। সে টাকা চাইতে গেলে তার মামা শ্বশুর তাকে ব্যাংক লুটের পরিকল্পনার কথা জানান। সোনালী ব্যাংকের ওই শাখায় তার মামা শ্বশুরের একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল এবং তার মামা শ্বশুর সোহেলকে জানায় ওই ব্যাংকে অনেক টাকা রয়েছে। ব্যাংক লুটের জন্য সোহেল পরিকল্পনা করে 2 বছর আগে। পরিকল্পনা অনুযায়ী ব্যাংকের পাশের একটি বাড়ি 2 রুম ভাড়া নেন 2500 টাকায়। দিনের বেলা সেই বাড়িতে সুড়ঙ্গ খোঁড়ার কাজ করত আর রাতের বেলায় গিয়ে অন্য এলাকায় স্ত্রীর সঙ্গে থাকতেন সোহেল। ঘটনার বর্ণনা দিয়ে সোহেল বলেন, 2012 সালের প্রথম দিকে সে 2 কক্ষের একটি বাসা ভাড়া নেন। ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকে সে পাশের কক্ষে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করেন। এর আগে হ্যামার, ছেনি, কোদাল সহ প্রয়োজনীয় সকল উপকরণ কিনে নেন। একই সঙ্গে বাড়িতে জড়ো করা হয় বাঁশ ও কাঠ। সোহেল জানায়, প্রতিদিন একটু একটু করে সুড়ঙ্গ খুঁড়ত সে। মাটি ফেলত বাড়ির পাশের একটি খালে। মাঝে মাঝে তার মামা শ্বশুর সিরাজ গিয়েও তাকে এই কাজে সহযোগিতা করেছে। এছাড়া সুড়ঙ্গের উপরে মাটি আটকে রাখার জন্য বাঁশ ও কাঠ দিয়ে ঠেকা দেওয়া হতো। এভাবে টানা 2 বছর ধরে সুড়ঙ্গ খোঁড়ে সোহেল। কিন্তু তাকে হতাশ হতে হয়, কারণ বাড়ি থেকে ব্যাংকের বোল্ট রুমের মাপজোক নিয়ে খোঁড়ার পরও সুড়ঙ্গটি চলে যায় অন্যদিকে। সুড়ঙ্গ থেকে মাথা বের করে দেখেন সেটা ব্যাংকের বারান্দায়। ওই বারান্দায় পুরনো চেয়ার টেবিল রাখা ছিল, ফলে বিষয়টি কেউ টের পায়নি। পরে আবার মাপজোক নিয়ে নতুন করে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে সোহেল। এবার সফল হয় সোহেল। সুড়ঙ্গের মাথা গিয়ে থাকে বোল্ট রুমে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকে, এই সুযোগে সোহেল শুক্রবার সন্ধ্যায় সুড়ঙ্গ পথে বোল্ট রুমে প্রবেশ করেন। তারপরের দিন শনিবারও ব্যাংক বন্ধ থাকবে, ফলে বিষয়টা কেউ টের পাবে না। এইভাবে ঠিক প্ল্যানটা সাজিয়ে রেখেছিল সোহেল। টাকা হজম করার সব প্ল্যানই তার আগে থেকে সাজানো ছিল। বোল্ট রুমের সুড়ঙ্গের মুখে ছিল একটা স্টিলের আলমারি। সাবাল দিয়ে আলমারিটি সরিয়ে সোহেল ভেতরে ঢোকে। এরপর নিজে আলমারিটি সরিয়ে যাতায়াতের রাস্তা আরও প্রশস্ত করে। সোহেল জানায়, তার ধারণা ছিল বোল্ট রুমে ঢোকার পর তাকে আলমারি ভেঙে টাকা বের করতে হবে। কিন্তু সোহেল বোল্ট রুমের ভিতরে ঢুকে দেখতে পান টেবিলের উপরে থরে থরে টাকা সাজিয়ে রাখা রয়েছে। খুশিতে আত্মহারা হয়ে যান বলে সোহেল মন্তব্য করেন। সুড়ঙ্গ দিয়ে বৈদ্যুতিক লাইন নিয়ে বোল্ট রুমের ভিতরে লাইটও জ্বালিয়েছিলেন, কিন্তু বোল্ট রুমের কোনো জানালা না থাকায় বাইরে থেকে সেটা বোঝা যায়নি। রাত 8:30 দিকে সোহেল আবার বোল্ট রুম থেকে বেরিয়ে আসেন। পরে 7 থেকে 8টি প্লাস্টিকের বস্তা নিয়ে আবার সুড়ঙ্গ পথে বোল্ট রুমে ফেরত যান। রাত 2টার দিকে বোল্ট রুম থেকে সব টাকা নিয়ে বাসায় ফেরেন সোহেল। 1000 টাকার বান্ডিলগুলো আলাদা করে 3টি বস্তায় ভরেন আর 500 টাকার বান্ডিল হয় 2 বস্তায়। এই টাকা আলাদা করতে করতে তার সকাল হয়ে যায়। সকালে 3 বস্তা টাকা নিয়ে রিক্সায় করে বাড়ির পাশে একটা চালের আড়তে যান সোহেল। পরে ওই আড়ত থেকে 5 লাখ টাকা দিয়ে 200 বস্তা চাল কেনেন। 12,000 টাকায় ঢাকা পর্যন্ত একটি ট্রাকও ভাড়া করেন। লেবার দিয়ে চাল তোলেন ট্রাকে। তার আগে 2 ধাপে বাসা থেকে আনা টাকার বস্তাগুলো কায়দা করে লুকিয়ে রাখেন চালের বস্তার নিচে। নিজের কাছে রাখেন 18 থেকে 19 লাখ টাকা। সকাল 11টার দিকে সোহেল ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে নরসিংদীতে ট্রাকের চাকা পাঙ্কচার হয়। এই সময় ট্রাকের হেল্পারের সন্দেহ হয় যে বস্তার ভেতরে অবৈধ কিছু আছে। পরে সোহেল ওই হেল্পারকে 1400 টাকার বান্ডিল 7 লাখ টাকা দিয়ে মুখ বন্ধ করে। সোহেল নিজেও জানতো না যে সে কত টাকা চুরি করেছে। পরে টিভিতে সংবাদ দেখে সোহেল জানতে পারে টাকার পরিমাণ 16 কোটি 40 লাখ টাকা। টাকার পরিমাণ শুনে সোহেলের পিলে চমকে যায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে যায়। ঢাকায় আসার পরে শ্যামপুরে 8000 টাকায় 6ষ্ঠতলায় একটি বাসা ভাড়া নেন সোহেল। পরে একটা কাভার্ড ভ্যানে করে যে চালগুলো তিনি নিয়ে এসেছিলেন সে চালগুলো ফরিদপুরে একটা ওরত শরীফে পাঠিয়ে দেন।
পাঁচ বস্তা টাকা আর আট বস্তা চাল নিয়ে চলে যান নতুন বাসায়। পরে ডেকে আনেন তার পুরনো এক সহকর্মী ইদ্রিসকে। রোববারে বাসার জন্য প্রয়োজনীয় আরও কিছু জিনিসপত্র কিনেন সোহেল। খাটের নিচে লেপের কাবার ও কম্বল মুড়িয়ে টাকাগুলো এমনভাবে লুকিয়ে রাখেন যেন বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই। তার সহযোগী ইদ্রিসকে বলেন এগুলো ইন্ডিয়ান শাড়ি। নিশ্চিন্ত মনে ওই বাসে অবস্থান করতে থাকেন সোহেল। ততক্ষণে ডাকাতির বিষয় সবাই টের পেয়ে যায়। র‍্যাব গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত শুরু করেন। তারা সুরঙ্গ খোঁড়া কক্ষের বাসিন্দা সোহেলের বিস্তারিত তথ্য উদ্ধারের চেষ্টা করতে থাকেন। যে ট্রাকের হেল্পারকে সোহেল সাত লাখ টাকা দিয়েছেন তার সূত্র ধরে র‍্যাব নিশ্চিত হয় ডাকাতির মূল হোতা সোহেল। পরে প্রযুক্তি সহায়তায় সোহেলের অবস্থান শনাক্ত করে র‍্যাব। দুপুর দুইটা থেকে শ্যামপুর এলাকায় অভিযান শুরু করে র‍্যাব। বিকেলে সোহেলের ভাড়া নেওয়া নতুন বাসে অভিযান চালিয়ে পাঁচ বস্তা টাকা সহ সোহেলকে আটক করে র‍্যাব। আটক করা পাঁচ বস্তায় কী পরিমাণ টাকা রয়েছে র‍্যাব সেটা গণনা করার জন্য একটা পাশের একটা বেসরকারি ব্যাংক থেকে তিনটি টাকা গণার মেশিন নিয়ে আসেন। কিন্তু টাকার পরিমাণ এত যে গণনা করতে অনেক সময় লাগবে, তাই প্রাথমিকভাবে টাকার বান্ডিল ধরে গণনা শুরু হয়। বান্ডিল হিসাবে গণনা করার পর সেখানে ১৬ কোটি ১৯ লাখ টাকা পাওয়া যায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আরও ২.৫ লাখ টাকা উদ্ধার করে র‍্যাব। ৪৮ ঘন্টার কোটিপতি সোহেলের স্থান হয় শ্রীঘরে। সোনালী ব্যাংকের ভোল্টরুম থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা লুটের ঘটনায় সোহেলকে পাঁচ বছরের কারাদণ্ড, ৫,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। কমেন্টসে অবশ্যই জানাতে ভুলবেন না যে আদালতের এই রায়ে আপনি সন্তুষ্ট কিনা। বন্ধুরা, মানুষ স্বপ্ন প্রিয়াসী, যার যার অবস্থান থেকে সবাই স্বপ্ন দেখে আরও ভালো অবস্থানে যাওয়ার জন্য। কিন্তু আমাদের অবশ্যই মনে রাখা উচিত, শর্টকাটে ধনী হওয়ার জন্য আমরা যেন কোনো ভুল পথে পা না বাড়াই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে ভুলবেন না।